শুধু ভুল আর বিভ্রান্তিতে ভরপুর বক্তব্য নয়, বরং জাতির উদ্দেশ্যে দেয়া বার্ষিক ভাষণেও এবার মশকরা করলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, তিনি যদি স্মার্ট হতেন তাহলে বিক্ষোভের মুখে বাড়ি চলে যেতেন। তবে এরপরে বাইডেন কথা বলেন স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে। জানান, দেশ ও দেশের বাইরে স্বাধীনতা ও গণতন্ত্র হুমকিতে রয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণে উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও। এদিকে হোয়াইট হাউস থেকে মার্কিন কংগ্রেস ক্যাপিটাল হিলে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন বাইডেন। পেনসিলভানিয়া এভিনিউতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে প্রায় 200 বিক্ষোভকারী জড়ো হন। এসব ব্যানারে লেখা ছিল বাইডেনের শাসনামল গণহত্যার। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির দাবিতে কালো পোশাক পরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাইডেনের গাড়ি বহরের সামনে চলে আসে। এ সময় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অন্য পথে ক্যাপিটাল হিলে পৌঁছাতে হয় তাকে। সেখানে নিজের ভাষণে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কানি দিতেও দ্বিধা করেননি 81 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।